তিন দিনের পর পর দু দুটি ভয়াবহ ডাকাতি। রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে দুই ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ। গিরিডি থেকে পাকড়াও হলো গুলিবিদ্ধ ডাকাত। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, কি খবর রয়েছে, কি বলছে পুলিশ? দেখো, রবিবার যখন প্রথম দিন যখন রানীগঞ্জের যে সেনকো গোল্ডের ডাকাতির ঘটনা ঘটে, সেই ঘটনায় পরে পুলিশ যে দুষ্কৃতীরা এসেছিল তার 7 থেকে 8 জন ছিল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। এবং দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় আসানসোলে মহিশিলা কলোনির ওখানে এসে পরে একটি 4 চাকার গাড়ি ছিনতাই করে। সেই গাড়ি করে তারা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে গোবিন্দপুর হয়ে গিরিডির রাস্তা ধরে নেয় এবং তারপরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 3টি টিম তাদের পিছন ধাওয়া করছিল এবং তারা সেই মাঝ রাস্তা থেকে গিরিডির পুলিশকে ইনফর্ম করে দেয় তারা যেন অ্যালার্টটা দেয়। এরপর গিরিডি পুলিশ তারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেয়। নাকা চেকিং শুরু করার সময় গাড়িতে ধরা পড়ে যায় এবং প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মধ্যেই সুরজ সিং নামে একজন গ্রেপ্তার হয়ে যায় ওই গাড়ির থেকে। এবং বেশ কিছু তাকে গ্রেপ্তার করার পরই পুলিশ সেখান থেকে হাজারিবাগ থেকে ডগ স্কোয়াডকে নিয়ে আসে এবং যে যে জায়গায় গ্রেপ্তার করা হয়েছে তার সুরজ সিংকে সেটা হচ্ছে একটা গভীর জঙ্গল এবং গভীর জঙ্গলের ভেতরে তল্লাশি করতে ডগ স্কোয়াডের সাহায্য নেওয়া হয় এবং প্রথম দিন পাওয়া যায়নি কাউকে। দ্বিতীয় দিনকে যখন আবার তল্লাশি শুরু হয় তখন দেখা যায় সোনু সিং, যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে এটা এই গোটা গ্যাংয়ের, এই সোনু সিং যার বাড়ি হচ্ছে বিহারের শিবানের দুজনকে, দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে। কিন্তু দমজুড়ের ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। ধন্যবাদ তোমায়। ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির ঘটনা, সেই রোমহর্ষক ডাকাতির পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো অধরা দুষ্কৃতীরা। থানার 700 মিটারের মধ্যে 15 মিনিটের অপারেশন চালিয়ে একেবারে পকার পাট ডাকাত দল অপারেশন চালিয়েছে ভিন রাজ্যের ডাকাত দল, অনুমান করছে পুলিশ। এবং বারবার পরপর যে ডাকাতির ঘটনা ঘটেছে, পুরুলিয়া বলুন, রানাঘাট বলুন, বাই রানীগঞ্জ, সেই বারবার ভিন রাজ্যের ডাকাত দলের প্রসঙ্গই উঠে আসছে। ডাকাতির পর বাইকে চেপে পালায় 4 ডাকাত বন্দি সিসি ক্যামেরায়। এক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে পুলিশের ভূমিকা নিয়েও, কারণ থানা থেকে মাত্র 700 মিটার দূরে সোনার দোকান এবং সেই সোনার দোকানে হামলা চালালো দুষ্কৃতীরা। কিভাবে এতটা বেপরোয়া দুষ্কৃতীরা, এতটা সাহস পেল দুষ্কৃতীরা? এবং দুষ্কৃতীরা মুখ ঢাকেনি, মুখ না ঢেকে ডাকাতি চালায়। 15 মিনিটের মধ্যে অপারেশন করে একেবারে পগার পাট ডাকাত দল। ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি থেকেই স্থানীয় টিপার সাহায্য করেছিল এই সম্ভাবনা উঠে দিচ্ছে না হাওড়া সিটি পুলিশ। গতকাল ডোমজুড়ের এই সোনার দোকানেই 4 জন সশস্ত্র ডাকাত আসে এবং এই দোকানের ভেতর ক্রেতা সেজে ঢুকে দোকানের যে মালিক এবং তার ছেলেকে মাথায় রিভলভারের বাঁট দিয়ে মারেন এবং তারপরে তারা এখান দোকানের যাবতীয় সোনার গয়না লুট করে বাইকে চেপে এই হাওড়া আমতা রোড ধরে তারা চম্পট দেয়। এই ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা এবং এর পাশাপাশি সিআইডির যারা ফরেন্সিক টিম তারাও তদন্তে গতকাল এসেছিল। এই যে যারা ডাকাত তারা তাদের যে শোকেস থেকে যে সোনার গয়না নামিয়েছিল তাতে ফিঙ্গারপ্রিন্টের তাদের আঙুলের ছাপ কিন্তু নমুনা সংগ্রহ করেছে সিআইডি টিম। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে কিন্তু প্রত্যেকটা ডাকাতদের মুখের ছবি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে এই যে ডাকাত দল তারা বিহার অথবা ঝাড়খণ্ডের হতে পারে এবং তারা একাধিক ডাকাতির ঘটনায় যুক্ত এবং যেভাবে তারা এই সোনার দোকানে এসেছে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো অপারেশন সারে তারা কিন্তু এ ব্যাপারে এক্সপার্ট বলে তারা হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা মন্তব্য করছে। ক্যামেরায় মফিজুল খান, শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।